10 কোটি টাকার প্রপার্টি পাওয়া গেছে টুইট করেছি বাকিবুর রহমান একটা বড় প্লেয়ার আমি লোগো কাটা তো লেন সৃষ্টি ও সরকারের লোক ও কীর্তি ওর ভাগনা যে আনিসুর রহমান তিনি দেগঙ্গা ব্লকে তৃণমূলের সভাপতি দিগার হোটেল থেকে এমনকি বাকি নেই করেনি এমনকি আগের খাদ্যমন্ত্রী মেয়ের জন্মদিনে স্কর্পিও গাড়ি গিফট করেছে সব তথ্য আছে হিটকো যুক্ত গোপাটিপের জমি হিটকো নিয়ে ফিরা ডাকিম এবং দেবাশিস সেন বেআইনি ভাবে তিনটে প্লট দিয়েছে বলছি দাদা মহুয়া মিত্র তার যে ঘুষকাণ্ড সেটা এথিক্স কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে এটা তো এথিক্স কমিটিতেই যাবে এবং আমরা দ্রুত নিষ্পত্তি চাই যেহেতু লোকসভার মেয়াদ আর মাত্র কয়েক মাস আমরা দ্রুত এর নিষ্পত্তি চাই আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব এই যে রাস্তাতে নাকার নামে এই যে গত দুদিন হলো মানুষকে হ্যারাস করে টাকা তোলা হচ্ছে এটা নিয়ে দুর্গাপুরের আসানসোলের পুরুলিয়ার সাংবাদিকরা নীরব কেন মমতা ব্যানার্জির দেউলিয়া সরকার এই কমিশনারেটকে দায়িত্ব দিয়েছে দুদিনের মধ্যে 27 কোটি টাকা তুলে দেওয়া বীরভূমের দায়িত্ব 25 কোটি টাকা তুলে দেওয়া আবার ইসিএল এর কোথাও কোথাও প্যাড এবং কয়লাও চালু হয়েছে বন্ধ হওয়ার পরে আপনারা এই বিষয়গুলোতে কেন বলছেন না রানীগঞ্জে 7টা লোক আজকে গরিব মানুষ বেআইনি কোলের জন্য চাপা পড়ে মারা গেল আপনারা বললেন না আপনারা আপনারা দুজন তিনজন মৃত্যু দুঃখজনক আমি প্রস্থান করার পরে একটা কম্বল বিতরণ অনুষ্ঠানে দুঃখজনক ঘটনা ঘটেছিল তার জন্য জিতেন তেয়ারিকে জেল খাটিয়েছেন জিতেন তেয়ারির বউকে চৈতালি তেয়ারিকে ঘরছাড়া করেছেন আমার বিরুদ্ধে মামলা করতে গেছিলেন সুপ্রিম কোর্ট এন্টারটেন করেনি আজকে 7 জন আজকে জামুরিয়া 1 জন 8 জন গরিব লোক মরে গেছে কেন এখানকার সাংবাদিকরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আওয়াজ তুলছে না আমি কয়েকদিনের মধ্যেই রানীগঞ্জের মৃত প্রত্যেকটি পরিবারের কাছে আসছি আমরা এটা ছাড়ব না যদি জিতেনবাবুর আয়োজিত অনুষ্ঠানে ত্রুটি থেকে থাকে তাহলে রানীগঞ্জে বেআইনি খনির জন্য যদি কেউ দায়ী হয়ে থাকেন তার নাম মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির নামেও খুনের এফআইআর হওয়া উচিত দাদা লোকসভা ভোট